আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হবে ইনশাআল্লাহ নতুনদের জন্য। আজকের এই পর্বে আমরা একটি লাইভ ডেটা এন্ট্রি প্রজেক্ট দেখব। আমি রাসেল আছি আপনাদের সাথে, সবাইকে আসসালামু আলাইকুম। তো চলুন শুরু করা যাক, আমরা কথা না বাড়িয়ে চলে যাব কাজে। আমাদের যে প্রজেক্টটি আছে এখানে ক্লায়েন্ট বলেছে যে আই নিড সামওয়ান টু রিসার্চ, আমার এমন কাউকে দরকার যে রিসার্চ করবে অন গুগল, গুগলে রিসার্চ করবে অর আদার সাইটস অথবা অন্যান্য ওয়েবসাইটে, টু কালেক্ট, যে কালেক্ট করবে 100 ডেন্টিস্টস ফ্রম নিউইয়র্ক। ওকে, ডেন্টিস্টদেরকে নিবে নিউইয়র্ক থেকে। ইউ হ্যাভ টু কালেক্ট বিজনেস নেম, অ্যাড্রেস, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, ক্যাটাগরি, সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যান্ড ওয়েবসাইট অ্যান্ড প্রোভাইড মি অন এক্সেল স্প্রেডশিট। ওনাকে এক্সেল স্প্রেডশিটে কাজ করে জমা দিতে হবে। এবং ফিল্ডগুলো কি কি, এই যে বিজনেস নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো। আর আমাদের কিওয়ার্ড কি, আমাদের কিওয়ার্ড হচ্ছে ডেন্টিস্টদেরকে বের করতে হবে। আমাদের যেই ঠিকানা বা আমাদের যে লোকেশন সেটা হচ্ছে নিউইয়র্ক। ওকে, সো এখন আমরা যদি গুগলে একটু সার্চ করি যে ডেন্টিস্ট ইন নিউইয়র্ক অথবা ফ্রম নিউইয়র্ক, আমি এখানে ইন যুক্ত করে দিই, সার্চ করি। এবং এইখানে আমরা দেখুন, আমি এখানে একটা স্পেস দিলে আসবে। এই যে দেখুন, এইখানে আমাদেরকে গুগল লিস্টিং, বিজনেস লিস্টিংয়ে যেই বিজনেসগুলো আসছে এদের ইনফরমেশন আমাদেরকে এখানে দেখাচ্ছে। এখানে ভিউ ওয়ালে ক্লিক করলে আমরা ইনফরমেশনগুলো দেখতে পাবো। ওকে, এবং প্রত্যেকটাতে ক্লিক করে আমরা এটার নাম, তার ওয়েবসাইট, তার ঠিকানা, তার ফোন নাম্বার এগুলো এখান থেকে পাচ্ছি। গুগল বিজনেস থেকে কিভাবে বিজনেস লিস্টিং করতে হয় তা নিয়ে আমরা আরও একটি স্পেশাল ভিডিও বানাবো, যেখানে আমরা একটা টুলের ব্যবহারও দেখব। তো আজকের এই পর্বে আমরা এখান থেকে দেখাচ্ছি না, আমরা একটা সাইটে ভিজিট করব এবং একটা গুরুত্বপূর্ণ একটা টুলের ব্যবহার দেখব। ওকে, তো আমরা সকল ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। তো আমাদেরকে নিতে হবে কি, আমাদেরকে নিতে হবে ডেন্টিস্টদেরকে নিউইয়র্ক থেকে। সো যেহেতু নিউইয়র্ক এটা হচ্ছে ইউএসএ থেকে, ইউএসএর যে বিজনেস ডাইরেক্টরিগুলো আছে এগুলোতে হিট করলে আমরা ইনফরমেশন পাবো। ইউএসএর যে বিজনেস ডাইরেক্টরিগুলো আছে এগুলো নিয়ে আমরা গত একটা পর্ব তৈরি করেছি, দেখে নেবেন। ইয়েলো পেজেস হচ্ছে সেরকম একটি ডাইরেক্টরি। ওকে, yellowpages.com এখানে যাব। yellowpages.com এ আমরা ভিজিট করলাম এবং এইখান থেকে আমরা বের করব হচ্ছে ডেন্টিস্ট, তারপর হচ্ছে নিউইয়র্ক। এখানে আমরা ফাইন্ডে ক্লিক করব এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এক থেকে শুরু হয়েছে লিস্টিংগুলো। এবং এই পেজে আমরা যে পেজে বর্তমানে আছি এখানে আছে 30টা লিস্টিং। ওকে, আমাদের দরকার হচ্ছে 100টা, তাই না? আমরা 2 নম্বর পেজে গেলে, 3 নম্বর পেজে গেলে 90টা, 4 নম্বর পেজে গেলে আমরা 120টা এরকম পেয়ে যাব, তাই না? তো প্রত্যেকটা পেজে যেতে হবে এবং আমাদেরকে একটা একটা করে আমি একটু দেখাই আপনাদেরকে। প্রথমটাতে আমরা যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে আমরা কি কি পাচ্ছি। প্রথমে আমরা নামটা পেয়ে যাচ্ছি, বিজনেস নেম, তারপর হচ্ছে ফোন নাম্বারটা এখান থেকে পেয়ে যাচ্ছি, তারপর অ্যাড্রেসটা এখান থেকে পেয়ে যাচ্ছি, তারপর পাচ্ছি হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে পাচ্ছি। বাকি ইনফরমেশনগুলো আমরা অন্য সিস্টেমে কালেক্ট করব। ওকে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে আবার এখান থেকে ব্যাক করি এবং একটা টুল আপনাদেরকে দিয়ে দেব। এখন বাসায় বসে অবশ্যই আমার মতো করে প্র্যাকটিস করবেন, ভিডিওটা দেখে দেখে 1 মিনিটও স্কিপ করবেন না। তো আমরা যে টুলটা ইউজ করব সেটার নাম হচ্ছে ওয়েব স্ক্রেপার। ওয়েব স্ক্রেপার এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। একটা ক্রোম এক্সটেনশন আমরা অ্যাড করে নিব। আমাদের এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করব, অ্যাড এক্সটেনশনে ক্লিক করব, তারপর এটা আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, সো রাইট বাটন ক্লিক করে অথবা এখান থেকে আমরা এটাকে আমরা পিন করে দিলাম, এইখান থেকে পিন করে দিলাম। দেন হচ্ছে এটাকে আমরা এই পাশে নিয়ে আসি, তারপর আমরা চলে যাব আমাদের yellowpages.com এ। ওকে, yellowpages.com এ যাব। আবারও আমি পেজটাকে ওপেন করি, তারপর আমার লাগবে হচ্ছে ডেন্টিস্ট নিউইয়র্ক, ফাইন্ডে ক্লিক করলাম। তারপর আমাদেরকে এইখান থেকে যে কোনো জায়গায় রাইট বাটনে ক্লিক করব। এখান থেকেও করতে পারি, রাইট বাটন থেকে ইন্সপেক্টে ক্লিক করে দিব। দেন আমরা একটু বড় করলে এই যে দেখুন এখানে একটা তীর চিহ্ন আছে। এখন উপরে দেখতে পাচ্ছেন এলিমেন্ট, কনসোল, সোর্সেস, নেটওয়ার্ক, প্রেফারেন্স, মেমোরি, অ্যাপ্লিকেশন। এখানে ওয়েব স্ক্রেপার নামে একটা অপশন থাকার কথা। এই যে দেখেন এখানে একটা তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করব। এই যে দেখুন লাইট হাউস ওয়েব স্ক্রেপার, যেটা আমরা এখানে অ্যাড করলাম এটার নাম এখানে আছে। অনেকে আমাকে প্রশ্ন করবেন যে এখানে পাই না, এরকম তীর চিহ্ন পাবেন। আমি একটু বড় করে দেখাই, এরকম তীর চিহ্ন পাবেন। ওকে, ছোট করে আবারও তীর চিহ্নতে ক্লিক করবেন, তারপর হচ্ছে ওয়েব স্ক্রেপারে ক্লিক করতে হবে। ওকে, তারপর এখান থেকে আমাদেরকে একটা একটা করে এখন প্রত্যেকটা পেজ এবং যে যে এলিমেন্টগুলো আমরা স্ক্র্যাপ করতে চাই এগুলোকে সিলেক্ট করতে হবে। তো প্রথমে কি করতে হবে, সাইট ম্যাপ ক্রিয়েট করতে হবে। এখান থেকে ক্রিয়েট এ নিউ সাইট ম্যাপ, এখান থেকে ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করে আমরা একটা নাম দিব। মনে করুন আমরা ডেন্টিস্ট ওকে নামে একটা সাইট ম্যাপের নাম দেই। দেন হচ্ছে ইউআরএল, এখানে যে ইউআরএলটা আছে এই যে পেজের ইউআরএলটা আছে উপরে, এটাকে আপনারা এখান থেকে কপি করব, দেন এখানে ইউআরএলটা দিয়ে দিব। দেন হচ্ছে ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করতে হবে। ওকে আমরা একটা সাইট ম্যাপ ক্রিয়েট করলাম। দেন হচ্ছে আমাদেরকে অ্যাড নিউ সিলেক্টর এখানে ক্লিক করে প্রথমেই তা আমরা এখান থেকে সিলেক্ট করব। অ্যাড নিউতে ক্লিক করব, তারপর হচ্ছে এখান থেকে আমরা প্রথমেই প্রথম পেজের ওকে যে নামগুলো আছে ওকে এটা একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন। এক নম্বরে ডেভিড এ নাসবেল্ট একটা নাম এবং একটা লিঙ্ক, দুই নম্বরে এইটা, তিন নম্বরে এইটা, এরকম একদম ৩০ পর্যন্ত আমরা নাম এবং লিঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? তো এখানে নামটা দিব হচ্ছে লিঙ্ক, লিঙ্ক দিলাম। দেন হচ্ছে এটা টেক্সট না, এটা অবশ্যই লিঙ্ক হবে যেহেতু আমরা প্রত্যেকটা লিঙ্ক পাচ্ছি এখানে। তারপর এখান থেকে আমরা এখানে একের অধিক যেহেতু মাল্টিপল এটাকে চুজ করে দিব। দেন হচ্ছে সিলেক্ট করতে হবে আমাদেরকে, এই সিলেক্টে ক্লিক করে একটা একটা করে সিলেক্ট করতে হবে। দুই নম্বরে সিলেক্ট করার পর দেখেন একদম চার নম্বরে ক্লিক করি, এখন দেখেন প্রত্যেকটা একদম ৩০টার নাম এবং লিঙ্ক সহ কি হয়েছে, সিলেক্ট হয়েছে। দেখুন আলাদা কালার হয়েছে, তাই না? দেন আমরা কি করব, ডান সিলেক্টিং, এই যে নিচে কোনায় বাম পাশে দেখুন ডান সিলেক্টিংয়ে ক্লিক করে আমরা সিলেক্ট সেভ সিলেক্টরে ক্লিক করে দিব। ওকে একটা সিলেক্টর আমাদের এখানে হয়ে গেল। এখন আমাদেরকে যেটা করতে হবে, দেখুন প্রথম যে বিজনেস আছে আমরা প্রত্যেকটা বিজনেসের কি করব, এখান থেকে আমি এখানে ক্লিক করলাম, প্রথমে নামটা নিতে হবে, তারপর হচ্ছে এইখানে লুকায়িত অবস্থায় আছে ফোন নাম্বার, তারপর হচ্ছে অ্যাড্রেস, ওয়েবসাইটের অ্যাড্রেস, এগুলো প্রথমে নিতে হবে, তাই না? তারপর আমরা অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করব। দেন হচ্ছে আমরা প্রথমে নামটা নিব। সো এখানে হচ্ছে প্রথমে হচ্ছে নিব হচ্ছে নেম, দেন এটা অবশ্যই টেক্সট, এটা কোনো লিঙ্ক না। দেন হচ্ছে আমরা সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করলাম, এটা মাল্টিপল না, এটা একটা সিঙ্গেল বিষয়। দেন আমরা কি করব, এখান থেকে ডান সিলেক্টিং, এই যে দেখুন বাম পাশে রয়েছে ডান সিলেক্টিংয়ে ক্লিক করে আমরা সেভ সিলেক্টরে ক্লিক করে দিব। ওকে তো দেখুন আমরা একটা এলিমেন্ট নিলাম, আমাদের আরও এলিমেন্টগুলো কি কি আছে, একটা কোম্পানির জন্য আমাদের পরবর্তীতে ফোন নাম্বার ধরুন, অথবা আমরা ওয়েবসাইট নিতে পারি। আচ্ছা আমরা অ্যাড্রেসটা নেই, এখান থেকে অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করব, অ্যাড্রেস ওকে ADDRESS অ্যাড্রেস নিলাম। তারপর হচ্ছে এখানে এটা অবশ্যই টেক্সট, এটা কোনো লিঙ্ক না। দেন হচ্ছে সিলেক্ট, এখানে ক্লিক করব, এই যে নিচে এখানে দেখুন, এই যে দেখুন এখানে ক্লিক করতে হবে, এখানে কিন্তু দুইটা লাইন আছে, দুইটা লাইনকে একসাথে সিলেক্ট করতে হবে। তারপর কি করতে হবে, তারপর এটাকে আমরা কি করব, ডান সিলেক্টিংয়ে ক্লিক করে আমরা সেভ সিলেক্টরে ক্লিক করব। ওকে তাহলে নেম অ্যাড্রেস হয়ে গেল। তারপর আমরা ফোন নাম্বার নিব, এখানে অ্যাড নিউ সিলেক্টর, দেন হচ্ছে ফোন নাম্বার, তারপর হচ্ছে আমরা নিব হচ্ছে টেক্সট, এটাও লিঙ্ক না। দেন হচ্ছে এখান থেকে সিলেক্ট করব, এই পাশে আনি, এই যে ফোন নাম্বার এখানে ক্লিক করব, তারপর হচ্ছে এটাকে আবার ওই পাশে নিব। দেন হচ্ছে এখান থেকে আমরা সেভ সিলেক্টিংয়ে ক্লিক করব, ডান সিলেক্টিংয়ে ক্লিক করব, দেন হচ্ছে সেভ সিলেক্টরে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছি ওয়েবসাইট লিঙ্ক, তাই না? এটা একটা লিঙ্ক। সো আমরা আবারও অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করব, দেন হচ্ছে এখান থেকে আমরা ওয়েবসাইটটা নিব, ওয়েবসাইট। দেন এখান থেকে টেক্সট থেকে আমরা লিঙ্কে যাব। দেন আমরা এখান থেকে কি করব, তারপর এখান থেকে সিলেক্ট করব, আমরা ওয়েবসাইটের লিঙ্কটাকে সিলেক্ট করব, এখানে ক্লিক করলেই দেখুন এটা হবে। দেন হচ্ছে আমরা এখান থেকে সিতে ক্লিক করব এবং এখান থেকে ডানে ক্লিক করে দিব। ওকে তারপর হচ্ছে সেভ সিলেক্টরে ক্লিক করলাম, দেখুন আমাদের নেম, আইডি এবং ফোন নাম্বার ওয়েবসাইট হয়েছে। এখন আমরা কি করব, এই প্রিভিয়াস পেজে চলে যাব, আমাদের এখান থেকে এলিমেন্টগুলো নিয়ে নিলাম, এখান থেকে আমরা ব্যাক করব। এখন আমরা যদি এই স্ক্র্যাপিংটা রান করে দেই তাহলে দেখুন মাত্র ৩০টা লিস্টিং আসবে এবং প্রত্যেকটার নেম, ওয়েবসাইট, অ্যাড্রেস, ফোন নাম্বার সহ আসবে, কিন্তু আমাদের আরও পেজ আছে। সো এইগুলাকে আমরা এখন কি করব, লিঙ্ক আপ করব। লিঙ্ক আপ করার জন্য কি করতে হবে, ২ নম্বর পেজ, ৩ নম্বর পেজ, ৪ নম্বর পেজ, ৫ নম্বর পেজ, এগুলোকে লিঙ্ক আপ করতে হবে। সো এখান থেকে আমরা সাইট ম্যাপে ক্লিক করব এবং আমাদের যে প্রথম যে এটা আছে এখান থেকে আমরা এখানে ক্লিক করব এবং এইখানে আমরা অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করে দিব। তারপর এটার নাম নিব হচ্ছে যেহেতু এগুলা পেজ, এক নাম্বার পেজ, দুই নাম্বার পেজ, পেজ নাম, সো আমরা পেজেস এরকম আমরা নাম নিলাম। দেন এখান থেকে আমরা এটা অবশ্যই লিঙ্ক, যেহেতু দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার এগুলা লিঙ্ক। তারপর হচ্ছে এগুলো হচ্ছে অবশ্যই মাল্টিপল। দেন সিলেক্ট, এখান থেকে আমরা দুই নাম্বার পেজ, তিন নাম্বার পেজ, চার নাম্বার পেজ এরকম। দেখুন এখন কিন্তু এই যে অ্যারো বাটন সহ সিলেক্ট হয়ে গেছে। তারপর আমরা ডান সিলেক্টিংয়ে ক্লিক করে দিব এবং সেভ সিলেক্টরে ক্লিক করে দিব। দেখুন আমাদের লিঙ্ক এবং পেজেসগুলো কিন্তু হয়ে গেছে। ওকে, তো এখন আমাদেরকে একটা কাজ করতে হবে, যে লিঙ্ক আছে এইখানে আমরা এডিটে ক্লিক করে দিব এবং এইখান থেকে যে প্যারেন্ট যে সিলেক্টর আছে এখান থেকে রুট এবং পেজেস এই দুইটাকে সিলেক্ট করব। ওকে, রুট এবং পেজেস এই দুইটাকে কন্ট্রোল চেপে সিলেক্ট করলাম। দেন হচ্ছে এখান থেকে সেভ সিলেক্টরে আমরা ক্লিক করে দিব এবং এখান থেকে আমরা সাইট ম্যাপ ডেন্টিস্ট এখান থেকে একটা গ্রাফ দেখতে পাবো, সিলেক্টর গ্রাফ, সেখানে ক্লিক করলাম। রুটে ক্লিক করলে আমাদের দুইটা দেখুন রুট হয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে লিঙ্ক আর একটা হচ্ছে পেজেস। এই লিঙ্কের ভিতরে গেলে দেখুন আমরা নেম পাবো, অ্যাড্রেস পাবো, ফোন নাম্বার পাবো, ওয়েবসাইট পাবো এবং পেজেস থেকে দেখুন আমরা কি পাবো, পেজেস থেকে এক নাম্বার পেজের লিঙ্ক, দুই নাম্বার পেজের লিঙ্ক এবং এইখানে ক্লিক করলেও আমরা এই ইনফরমেশনগুলোই কিন্তু পাবো। দেখুন নেম পাবো, দুই নাম্বার পেজে গেলেও তো প্রত্যেকটা লিস্টিংয়ের জন্য আমরা নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট এগুলো পাচ্ছি, তাই না? তো আমরা এই বিষয়টা এখন কি করব, স্ক্র্যাপ করে ফেলবো। এখন আমরা স্ক্র্যাপ করে ফেলবো। ওকে, তো এইখান থেকে আমরা সাইট ম্যাপ ডেন্টিস্ট এখান থেকে যাব। দেন এখান থেকে স্ক্র্যাপে ক্লিক করব। তারপর এখান থেকে রিকোয়েস্ট ইন্টারভ্যালস MS 2000, পেজ লোড ডিলে 2000 এগুলো থাকবে। দেন হচ্ছে স্টার্ট স্ক্র্যাপিংয়ে ক্লিক করে দিব এবং আমরা এখান থেকে একটা পপ আপ পাচ্ছি। এখন দেখুন আমরা একটু ওয়েট করব, আমাদের লিস্টিং এখন স্টার্ট হয়ে যাবে, স্ক্র্যাপিংটা স্টার্ট হবে। এবং দেখুন এই যে একটাকে আমরা দেখতে পাচ্ছি নিয়েছে, দ্বিতীয়টা, এইভাবে কিন্তু আমাদের স্ক্র্যাপিংটা হচ্ছে, প্রত্যেকটা ইয়েতে যাচ্ছে, লিস্টিংয়ে যাচ্ছে এবং নাম নিচ্ছে, ওয়েবসাইটের লিঙ্ক নিচ্ছে, তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার নিচ্ছে, তারপর হচ্ছে অ্যাড্রেস নিচ্ছে, এগুলো নিচ্ছে। ওকে, তো দেখুন আমরা এখন যদি এটাকে ক্লোজ করে দেই, আমরা এখান থেকে এটাকে যদি এখন ক্লোজ করে দেই তাহলেই এটা বন্ধ হবে। ওকে, তো আমরা শেষ পর্যন্ত ওয়েট করতে পারি, অথবা আমি ক্লোজ করে দেখাচ্ছি। এখানে আমরা এটাকে ক্লোজ করে দিব এবং এইখান থেকে আমরা একটা রিফ্রেশ করে দেব এটাকে। ওকে, এইখান থেকে আমরা একটা রিফ্রেশ করে দিব। এই যে দেখুন রিফ্রেশ করার পর এই যে লিঙ্ক, তারপর হচ্ছে বিজনেসের নেম সহ, তার অ্যাড্রেস, তার ফোন নাম্বার, ওকে, তার ওয়েবসাইটের লিঙ্ক সহ সব কিছু আমাদেরকে দিয়ে দিচ্ছে। ওকে, তো এখন যেটা করতে পারি, আমি এটাকে আবারও রিফ্রেশ করি, দেখুন এইগুলোই আসছে। এবং এইখান থেকে সাইট ম্যাপ থেকে আমরা আবারও কি করতে পারি, এই যে দেখুন এক্সপোর্ট ডাটা, এখানে আমরা ক্লিক করে দিব এবং এটাকে আমরা এক্সেল ফাইলে ডাউনলোড করব। এই যে দেখুন CSV যদি চাই তাহলে CSV ফাইল, আমাদেরকে ক্লায়েন্ট বলেছে এক্সেল ফাইলে দিতে হবে, এখানে আমরা এটাকে সিলেক্ট করব এবং এটাকে আমরা ডেন্টিস্টের ডাটাবেজ হিসেবে এখান থেকে সেভ করে দিব। ওকে, এই যে দেখুন এটা সেভ হয়েছে, এটাকে ওপেন করি আমি। ওপেন করার পর এটাকে এডিট এনাবল, এখানে ক্লিক করে আমরা এটাকে এখন কি করতে পারছি, দেখুন আমি এটাকে একটু বড় করে দিই, এই যেগুলো আমাদের দরকার নেই এগুলাকে আমরা ফেলে দিব, এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিব। তারপর হচ্ছে এখানে আমরা বিজনেসের নাম দেখতে পাচ্ছি, তো এখানে আমি লিখে দিব হচ্ছে বিজনেস নেম। তারপর হচ্ছে আমি এখান থেকে এই লিঙ্কটা আমার দরকার নেই, কেটে দিব। তারপর হচ্ছে আমরা এখান থেকে, আচ্ছা বিজনেসের নাম দুইটা পেয়েছি, একটাকে কেটে দেই। তারপর হচ্ছে আমার অ্যাড্রেসটা আমি এখান থেকে পেয়েছি, আমার ফোন নাম্বারটা আমি এখান থেকে পেয়েছি। তারপর এই যে ওয়েবসাইটের এই ঘরটা দরকার নেই, আমাদের পরবর্তী ঘরটা দরকার আছে, এখান থেকে এইটাকে কেটে দেই, ওয়েবসাইট শুধু। আমরা সব কোম্পানির ওয়েবসাইট পাই নাই, তো যেগুলার ওয়েবসাইট নেই এগুলাকে আমরা কেটে দিব, ঠিক আছে, কেটে দিব। এখানে একটা পাই নাই, এটাকে আমরা কেটে দিব। ওকে, এটাকে কেটে দিব। স্ক্র্যাপিং হওয়ার আগে আমি এটাকে স্টপ করে দিয়েছি, যদি এটাকে চালু রাখতাম তাহলে কিন্তু আমাদের অনেক লিস্টিং চলে আসতো, তাই না, যতগুলো পেজ ছিল সবগুলো থেকে। ওকে, এখন আমাদেরকে এই যে ওয়েবসাইট সহ আমাদের এই বাকি ইনফরমেশনগুলো আমাদের দরকার নেই, রাইট বাটন ক্লিক করে আমরা ডিলিট করে দিব। তাহলে আমাদের কাছে এখন কি কি আসলো, আমাদের কাছে আসলো হচ্ছে, আমি এটাকে ফ্রিজ করে দিই, এখান থেকে ভিউ থেকে ফ্রিজ প্যান্টস, ফ্রিজ টপ রো এবং এইটাকে একটা কালার দিয়ে দিই, এই পর্যন্ত একটা হোম থেকে এইখান থেকে আমি কালার দিয়ে দিলাম এবং এইখান থেকে আমার এখন কি দরকার প্রত্যেকটা ওয়েবসাইটে যাব এখন কপি করলাম আবার ইমেল আনবো এখন আমরা ওকে এই যে দেখুন এখানে একটা ইমেল অ্যাড্রেস আছে এটাকে আমরা কপি করব কপি করার পর আমরা এখান থেকে এখানে বসায় দিব ওকে এখানে আমরা ইমেলের জন্য একটা ঘর নেই তারপর এখানে পেস্ট করব দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া লিংক তাই না তারপর এখানে অবশ্যই তাদের কন্টাক্ট ইনফরমেশনে কোনো ইনফরমেশন অবশ্যই পেয়ে যাব এখানে গেলাম এখানে তাদের কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিংকটিং দেওয়া আছে কিনা দেখতে হবে তো এখানে নাই এটা যদি না থাকে তাহলে কি করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে এটাকে কপি করে নিতে হবে গুগলে সার্চ করতে হবে ডাবল কোটেশনের ভিতরে এটাকে পেস্ট করলাম দেন এখানে আমরা লিখব হচ্ছে ফেসবুক ওকে ফেসবুক লিখে সার্চ করলাম দেখুন এটার কোনো ফেসবুকের লিংক নাই তো আমরা এখান থেকে ইনস্টাগ্রামে যাই ইনস্টাগ্রাম খুঁজি এই যে দেখুন ইনস্টাগ্রাম আছে ওকে সো ইনস্টাগ্রামের লিংকটা আমরা এখান থেকে নিয়ে আমরা কপি করে দিব এইভাবে ম্যানুয়ালি আমাদেরকে লিস্টিং করতে হবে সোশ্যাল মিডিয়া লিংক এবং ইমেলটাকে ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইভাবে আপনারা অবশ্যই আপনাদের জন্য একটা লিস্টিং তৈরি করবেন আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে স্ক্র্যাপিং করবেন ডেটা এন্ট্রি কাজের ভিতরে আরও অনেক কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হব ভবিষ্যতের পর্বগুলোতে যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট পর্বে সবাইকে আসসালামু আলাইকুম